শীতকাল এসে গেছে, কড়াইশুটির কচুরি খাবো না তা কখনো হয়? তাই আর দেরি না করেই শীতের শুরুতে ম্যাজেস্টিক কুকিংয়ে নিয়ে এসেছি কড়াইশুটির কচুরি। একটি বড় বাটিতে কচুরির জন্য ময়দা মাখিয়ে নেব। ময়দার সাথে একে একে সাদা তেল, নুন, চিনি ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে অল্প অল্প জল যোগ করে মাখাতে থাকব। একসাথে বেশি জল দেবেন না, না হলে ময়দা মাখাটি নরম হয়ে যেতে পারে। এরপর ময়দা মাখাটির ওপরে অল্প সাদা তেল যোগ করে ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিলাম। মিক্সার গ্রাইন্ডারে অল্প জল যোগ করে কড়াইশুঁটির একটি ঘন পেস্ট বানিয়ে নিলাম। এরপর একটি প্যানে তেল দিয়ে তেল গরম হলে কালো জিরে দিলাম। এরপর হিং যোগ করলাম। কয়েক সেকেন্ড পরে আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। এরপর কড়াইশুঁটির পেস্টটি কড়ায় ভালো করে মিশিয়ে নিলাম। এরপর স্বাদমতো নুন, চিনি ও ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। কড়াইশুঁটির পেস্টটি শুকিয়ে এলে একটি বাটিতে তুলে রাখলাম। ময়দা মাখাটি আরো কিছুক্ষণ মাখিয়ে নিয়ে মাঝারি সাইজের লেচি কেটে নেব।
লেচিগুলিকে ভালো করে দু হাত দিয়ে প্লেন করে গোল করে নেব। দু হাতের আঙুল দিয়ে লেচিগুলিকে চেপে চেপে বাটির আকৃতি দিলাম। অল্প পরিমাণে কড়াইশুঁটির ফুল লেচির ভেতরে দিলাম। দিয়ে মুড়ে লেচির মুখটি ভালো করে বন্ধ করে দিলাম, যাতে ফুল বাইরে বেরিয়ে না যায়। এইভাবে সব লেচিগুলির মধ্যে ফুল ভরে দিলাম। কচুরির আকৃতিতে বেলে নেব। তার জন্য লেচি উপরে খুব অল্প পরিমাণে তেল দিলাম। বেলনির সাহায্যে খুব হালকা চাপ দিয়ে বেলে নিলাম। খুব সাবধানে বেলতে হবে, যাতে ফুল বেরিয়ে না যায়। সমস্ত লেচিগুলি বেলে নিলাম। কচুরি ভাজার জন্য একটি কড়ায় খুব বেশি পরিমাণে তেল দিতে হবে। তেল খুব ভালো করে গরম হলে কচুরিগুলিকে তেলে ছেড়ে দেব। খুব সাবধানে কড়ার গা ঘেঁষে ছাড়তে হবে, যাতে তেল ছিটকে না আসে। একটি ফুলো দিয়ে কচুরিগুলিকে তেলের মধ্যে উল্টে দিতে হবে। কচুরির দুই দিক ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে একটি টিস্যু পেপারের ওপরে তুলে রাখলাম। কচুরিগুলি একইভাবে ভেজে নিলাম। লক্ষ্য রাখতে হবে তেল যেন গরম থাকে। জল খাওয়ারে শাল পাতার বাটিতে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি উপভোগ করুন। যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। কচুরি খেতে খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।